গ্রাইন্ডারের নতুন মেশিন আছে, সবগুলো কিন্তু নতুন নতুন মেশিন, একদম দামি মেশিন দিয়ে টেস্টিং করছে। অ্যাম্প্লিফায়ারগুলো তোমায় দেখিয়ে দিই, এগুলো হচ্ছে কিন্তু ATI-20 মেশিন রয়েছে, নিচে একটা দুটো তিনটে চারটে পরপর রয়েছে, ওপরে রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে পরপর তিনটে, এগুলো সব 700-এর মেশিন। আর এখানে পুরো তার ডট বক্সটা রয়েছে, প্রেশার ডাব্বা সবগুলো কিন্তু পরপর এখানে রয়েছে। আর বাদবাকি নিচে কিন্তু দুখানা তিনখানা রয়েছে স্টেবিলাইজার, ওই পাশে রয়েছে নতুন মেশিন, অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করছি। আপাতত এগুলো বন্ধ আছে, এগুলো দিয়ে বেস বাজছিল, এগুলো নতুন মেশিন, কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন, মেগা 2500, এটা হচ্ছে মডেল নাম্বার। তো এটা কত ওয়াটের মেশিন আমার জানা নেই, তো এইরকম কিন্তু নতুন চারটে মেশিন নিয়ে এসছে, 1, 2, 3, 4 পরপর রয়েছে। এই মেশিনগুলোতে কিন্তু বেস বাজছিল, বাদবাকি উপরে রয়েছে এমপ্রোর মেশিন, যেটা মডেল নাম্বার হচ্ছে MG-2000। তো এইটা হচ্ছে নতুন মেশিন এমপ্রো কোম্পানি, তো একদম কিন্তু অনেকগুলো মেশিন নিয়ে এসছে দেখতে পাচ্ছ, এই লাইনটা পুরোটাই নতুন মেশিন। আর তার সাথে এখানে একটা এমপ্রোর মেশিন নতুন, আর এখানে যদি দেখা যায় এখানে একটা কিন্তু নতুন মেশিন রয়েছে, এসএই নতুন একটা মেশিন রয়েছে, এটা কিন্তু টেস্টিং করেছিল কদিন আগে, আমি দেখেছিলাম ভিডিওটা। এগুলো দিয়ে কিন্তু নতুন সেটআপটা বাজছে, যেটা কিন্তু ওখানে রয়েছে কেবি সাউন্ডের নতুন সেটআপটা, পপ বেজে সেটআপ। মুহূর্তে মেশিনগুলো অন করেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, মেশিনগুলো দেখো অন করেছে, ডিসপ্লে লাগানো আছে, আর এগুলো তোমাদের হয়তো আগে দেখায়নি, এই প্রথমবার দেখাচ্ছি চ্যানেলে, বুঝতে পারছো, সাউন্ড স্ট্যান্ডার্ডের নতুন মেশিন। আর এগুলো কীভাবে অন করেছে দেখো, প্রত্যেকটা ডিসপ্লে লাগানো আছে, লেখা আছে, আর বাদবাকি উপরেরটা হচ্ছে এসএসসি মেশিন, আর এপাশে অনেকগুলো রয়েছে স্ট্রেঞ্জারের আর TA-20, আর বাদবাকি নিচে কিন্তু অনেকগুলো মেশিন দেখতে, সবগুলো কিন্তু নতুন নতুন মেশিন, একদম দামি মেশিন দিয়ে টেস্টিং করছে। রেজাল্ট দেখে বলো কেমন পাচ্ছি। से प्रेजेंट करता है मेगा के साथ एक बॉम 10 स्पीकर चेक, लेट्स स्टार्ट। এটা হচ্ছে কেবি সাউন্ডের নতুন সেটআপ, আর ওইটা হচ্ছে কিন্তু আগের সেটআপটা, অবশ্যই দুটো কিন্তু একসঙ্গে বাঁধা রয়েছে, বুঝতে পেরেছো, পরে কিন্তু এটা টেস্টিং হবে, আগে এটা হচ্ছে এটা নতুন সেটআপ, এস কেবিনের সেন্টার থেকে কিন্তু বানানো হয়েছে কেবি সাউন্ডের নতুন সেটআপটা। অবশ্যই দেখতে পাচ্ছ লুকটা একদম ডিফারেন্স, কারণ এরকম লুক কারণ নেই।
আজকে আমি এসেছিলাম কেবি সাউন্ডের দুখানা সেট আপ টেস্টিং, এখানে একটা রয়েছে আর পাশে আর একটা রয়েছে, দুখানা সেট টেস্টিংয়ের জন্য এসেছিলাম। এর যে দুখানা সেট চালানোর জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে সেগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিয়ে বুঝতে পারবে টোটাল কতগুলো অ্যাম্পলিফায়ার নিয়ে কিন্তু সেট আপটা বাজানো হচ্ছে। তো এখানে কিন্তু রয়েছে X20, নিচে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তো পরপর কিন্তু এখানে আটখানা X20 রাখা রয়েছে। তো একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো X20 মেশিন তোমাদের আগে দেখিয়েছিলাম, যেটা দিয়ে কিন্তু সেটটা আগে বেজেছিলো, মানে টেস্টিং হয়েছিলো যখন। তো তার পাশেই কিন্তু রাখা রয়েছে ATI-40 মেশিন। তো ATI-40 রয়েছে নিচে, একটা, দুটো, তিনটে, চারটে, তো এখানে কিন্তু ATI-40 রয়েছে চারটে পরপর, X20 আটটা রয়েছে, তার পাশে চারটে রইল ATI-40 যে মেশিনটা। আর এখানে রয়েছে প্রেসার ডাব্বাটা আর ডট বক্স, সবগুলো কিন্তু এখানটা পুরোটা ভর্তি রয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পরপর রয়েছে। আর তার পাশেই যদি বলা হয় যে এখানে রয়েছে কিন্তু একটা স্টেবিলাইজার, এখানে রয়েছে কিন্তু একটা 701-এর মেশিন স্টেঞ্জারে, আর তারপর নিচেও আরে একটা, তার নিচে আরও একটা রয়েছে 701-এর, মানে এখানে পরপর তিনটে রইল। তার পাশে যদি বলা হয় নিচে থেকে দেখলে এখানে 701-এর আরও একটা রয়েছে, এখানটা একটা, এখানটা একটা, মানে টোটাল কিন্তু ছয়খানা হয়ে গেল, ছখানা কিন্তু স্টেঞ্জার 701-এর মেশিন রয়েছে। উপরে কিন্তু দুখানা স্টেবিলাইজার আরও রয়েছে। তো এটা কিন্তু টোটাল হচ্ছে একটা সেট আপের, এখানে যে সেট আপটা রয়েছে সেই সেট আপের কিন্তু এটা অ্যাম্পলিফায়ার। তা বাদে একটা দেখিয়ে দিচ্ছি নতুন সেট আপ যেটা রয়েছে এখানে, তার যে অ্যাম্পলিফায়ার পুরো দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে কিন্তু অডিওটোনের মেগা 2500 যে মেশিনটা, মানে 2500-এর মেশিনটা, এটা কিন্তু এর মডেল নাম্বার। আর এটা কত ওয়াটের মেশিন কেউ যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পরপর কিন্তু চারটে রয়েছে নতুন মেশিন। এগুলো আজকে কিন্তু নিয়ে এসে টেস্টিং হচ্ছে, এগুলো কিন্তু একদম ডিসপ্লে তোমাদের দেখিয়েছিলাম, এগুলো কিন্তু জ্বলছিল তখন, এগুলো ডিসপ্লে। আর এগুলো কিন্তু একটা একটা ছোটো ছোটো ডিসপ্লে লাগানো আছে, একদম কিন্তু নতুন মেশিন যেগুলো। তো এখানে রয়েছে তার উপর একটা এমপ্রোর মেশিন, এটাও নতুন, আর এটার হচ্ছে মডেল নাম্বার MJ-2000। তো এটা হচ্ছে নতুন আরও একটা মেশিন। ওপরে রয়েছে কিন্তু ATI প্রো, এগুলো দিয়ে র্যাকট্যাক বাজানো হচ্ছে। এখানে একটা 701-এর মেশিন রয়েছে, তার উপরে রয়েছে একটা Q1 তোমার DG-4000, এটা কি কাজে লাগে আমার ঠিক জানা নেই। তো এটাও একটা নতুন মেশিন দেখলাম, Q1 কোম্পানির। উপরে রয়েছে SAE কোম্পানির একটা মেশিন, আর এই মেশিনটাও কিন্তু নতুন এসেছে, আর এটাও কিন্তু ডিসপ্লে লাগানো আছে পরপর। তো এগুলোর বিভিন্ন রকমের কিন্তু নতুন নতুন যত মেশিন রয়েছে সেগুলো কিন্তু ডিসপ্লে আসছে।